प्रिय दर्शक विश्वास करे जे हैंड सैनिटाइजर बा हैंड रब बासाय निये आसछेन आपनी बा परिवारेर सबाई जेटी व्यवहार करे वायरस मुक्त थाकबेन सेटी जदि हय नकल तखन आर काके विश्वास करबेन आपनी ओई प्रतारक आर वायरसेर मध्ये ताहले पार्थक्य कोथाय अर्थेर अतिलोभ किछु व्यवसायीके आज करोना वायरसेर कातारे निये गेछे करोनार मतोई समान क्षतिकारक ताराओ प्रिय दर्शक आज आपनादेर निये एसेछि राजधानीर जात्राबाड़ीर रायबाग एलाकाय़ जेखाने सन्धान पावा गेछे एई नकल हैंड सैनिटाइजार तैरीर कारखानार रातभर अभियान चालिये लक्षाधिक नकल सैनिटाइजार उद्धार करा हय़ एखान थेके ताहले शुनुन सेई अजाना तथ्य मूलत हैंड राबेर जे मूल उपादान सेटी होच्छे क्लोरोहेक्सिडिन ग्लुकोनेट जेटा आपनार डिसइनफेक्टेंट हिसेबे काज करे কিন্তু আমার সাথে ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক্সপার্ট টিম আছেন তারা এটা পরীক্ষা করে দেখেছেন যে এখানে ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেটের কোনো অস্তিত্ব নাই তার বদলে এখানে ব্লু কালার লেমন গ্রাস ফ্লেভার স্প্রিট জেল ইত্যাদি সহযোগে এখানে প্রস্তুত করা হচ্ছে এবং তাদের কাছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনো প্রকার অনুমতি লাইসেন্স ছাড়পত্র এনওসি কোনোটাই নাই ক্ষতিকারক রং লেবুর ফ্লেভার স্পিরিট ও জেল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করত কাজী ম্যানুফ্যাকচার নামের অনুমোদনহীন এই কোম্পানি স্যানিটাইজার উৎপাদনে কোন মাত্রায় কী ধরনের কেমিক্যাল দিতে হয় এসব জ্ঞান এবং ড্রাগ লাইসেন্স না থাকলেও হ্যান্ডবার নাম দিয়ে সকল স্যানিটাইজার উৎপাদন করে ইতিমধ্যেই বাজারে ছেড়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ম্যানুফ্যাকচার এই র‍্যাব 10 এর গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আমরা এখানে আজকে অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে এখানে আমরা অনেক সময় ধরে আমরা এখানে তদন্ত করি পর্যবেক্ষণ করি বিচার বিশ্লেষণ করি বিচার বিশ্লেষণে আমরা যেটা দেখতে পেয়েছি এক কথায় সেটি অবিশ্বাস্য এই প্রতিষ্ঠান ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমতি না নিয়েই হ্যান্ডরাব তৈরি করে আসছিল হ্যান্ডরাবে নীল রং লেবুর ফ্লেভার স্পিরিট আর জেল ব্যবহার করে বোতলজাত করে বাজারে ছাড়ে তারা কিন্তু যে মূল উপাদান ক্লোরোহেক্সিডাইন গ্লুকোনেট বিন্দুমাত্র ছিল না যে হ্যান্ডরাব তৈরি করে সে পঞ্চম শ্রেণী পাস অভিযানে 100,000-এরও বেশি হ্যান্ডরাব কারখানায় পাওয়া গেছে এগুলোর বাজার মূল্য কয়েক কোটি টাকা এরা সম্পূর্ণ অবৈধভাবে কাজী মুন্না কাজী ম্যানুফ্যাকচার এখানে এই হ্যান্ডরাব তৈরি মজুদ উৎপাদন সরবরাহ এবং বণ্টনের কাজে নিযুক্ত ছিল তা আমরা এখানে সর্বমোট অভিযান চালিয়ে আজকে প্রায় লক্ষের অধিক আমরা অবৈধ এবং ভেজাল হ্যান্ড রাব জব্দ করেছি যার আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে আমরা জানতে পেরেছি অভিযানের খানেক আগেই এই কারখানা থেকে 200,000-এরও বেশি বোতল হ্যান্ড রাব তারা বাজারজাত করেছে তারা মূলত পুরান ঢাকা থেকে বোতল সংগ্রহ করে ও মিডফোর্ট এলাকা থেকে সিল করিয়ে আনে অভিযানে যেসব নকল স্যানিটাইজার উদ্ধার করা হয়েছে এগুলো শরীরের জন্য কী ধরনের ক্ষতি করতে পারে তার মতামতের জন্য ওষুধ প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগে নমুনা পাঠানো হয়েছে ব্লু কালার তারপর লেমন গ্রাস ফ্লেভার তার স্প্রিট জেল এগুলো ব্যবহার করে তারা এই র‍্যাপটা বানাচ্ছে এবং সম্পূর্ণ এটা মিসব্র্যান্ড এবং নকল এবং আমাদের ওষুধ প্রশাসনের ব্যাপারে কোনো অনুমতি নেই কোনো ঔষধ বা জীবাণুনাশক তৈরির প্রতিষ্ঠান না হলেও করোনাকালীন সময়ে সুরক্ষা সামগ্রীর সংকটকে কাজে লাগিয়ে রাতারাতি স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদক প্রতিষ্ঠান হয়ে ওঠে কাজী ম্যানুফ্যাকচার নকল হ্যান্ডরাব উৎপাদন মজুত ও বাজারজাত করার জন্য ঔষধ আইনে প্রতিষ্ঠানের প্রোপাইটার কাজী মুন্না শান্ত সাব্বির সর্দারকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে অবৈধ এসব কাজে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করায় আব্দুল মান্নান ভূঁইয়াকে 200,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আজকে তাদেরকে এই অপরাধের জন্য ওষুধ আইন অনুযায়ী ওষুধ আইন 1940-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের ফলে মোহাম্মদ কাজী মুন্না যিনি কাজু ম্যানুফ্যাকচারের প্রোপাইটার এবং তার সহযোগী হিসাবে মোহাম্মদ শান্ত এবং মোহাম্মদ সাব্বির প্রত্যেককেই ওষুধ আইন 1940-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্য 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে যে সকল অবৈধ বা ভেজাল হ্যান্ডরাব এখানে আটক করেছি সেগুলো আমরা এখানে জব্দ করব এবং এটা আমরা বিধিসম্মতভাবে ডিসপোজাল করে দিব এবং আমাদের এই কারখানাটি আমরা সিলগালা করে দিয়ে যাব প্রিয় দর্শক রাজধানীর অলিতে গলিতে রাতারাতি এরকম শত শত কারখানা গড়ে উঠেছে যেসব স্যানিটাইজার ব্যবহারে স্কিন ক্যান্সার কিডনি নষ্ট করে দেওয়া সহ জীবনহানির মতো রোগ হতে পারে
নেই ওষুধ প্রশাসনের অনুমোদন, প্রতিষ্ঠানের লাইসেন্স। উৎপাদনের সাথে জড়িতরা অধিকাংশই লেখাপড়া জানে না। কী মাত্রায় কোন ধরনের কেমিক্যাল দিয়ে স্যানিটাইজার, জীবাণুনাশক তৈরি এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, অথচ এরাই সবচেয়ে বড় বৈজ্ঞানিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন।